আজ বলতে চলেছি একটি ছোট্ট ছেলের কথা, যে কোনো এক স্কুলের ক্লাস থ্রিতে পড়াশোনা করত। প্রাণের বন্ধুদের সাথে প্রাণোচ্ছল ছেলেটির খুব আনন্দের সাথেই দিন কাটছিল। কিন্তু এই আনন্দের মধ্যে যে বিষাদ নেমে আসবে তা তার ছোট্ট জগতে আঁচও ফেলতে পারেনি। তার বাবার ছিল ট্রান্সফারেবল জব, প্রমোশন পেয়ে তিনি প্রায় মিষ্টির দোকানকেই বাড়িতে তুলে এনে তার স্ত্রীকে আনন্দ বার্তাটি দিলেন। কিন্তু ছোট্ট ছেলেটির ধারণার বাইরে ছিল তার সাথে কি ঘটতে চলেছে। সেও বাবা মার আনন্দে আনন্দিত। ধীরে ধীরে জিনিসপত্র গোছানো শুরু করলেন তার মা। ছেলেটির মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগল, মা আমরা কোথাও বেড়াতে যাচ্ছি? মা বললেন, দার্জিলিং। ছেলেটির মনে তো আনন্দের অন্ত নেই, বলে উঠল, যেখানে অনেক বরফ পাওয়া যায়। মা তাকে আদর করে জড়িয়ে ধরে বললেন, হ্যাঁ বাবু, যেখানে অনেক বরফ পাওয়া যায়। স্কুলে গিয়েই তার প্রিয় বন্ধুদের সাথে দার্জিলিং যাওয়ার কথা জানালো সে। সঙ্গে আরও জানালো যে সেখান থেকে তাদের জন্য অবশ্যই কিছু গিফটস নিয়ে আসবে। বন্ধুরাও তা শুনে খুব আনন্দ পেল। তাদের যাওয়ার দিন যত নিকট আসছিল, ছেলেটির কাছে সত্যতা পরিস্ফুট হওয়ার দিনটিও নিকট আসছিল। যেদিন তার মা তাকে নিয়ে টিসি আনতে গেল, সেদিনও মাকে জিজ্ঞাসা করল, মা তুমি কেন আজ স্কুলে যাচ্ছ? মায়ের উত্তর শুনে তার নিষ্পাপ চোখ দুটি ছলছল করে উঠল। এই উত্তরটা বোধহয় তার কল্পনাতেও আসতে পারে না। তার স্কুল, বন্ধুদের ছাড়ার কথা সে যে স্বপ্নেও ভাবতে পারে না। ওই মুহূর্তে সে উপলব্ধি করল, তারা কিছুদিনের জন্য বেড়াতে নয়, পুরোপুরি ভাবেই চলে যাচ্ছে। তার স্কুল, বন্ধুদের সাথে আজই তার শেষ দেখা। বাকরুদ্ধ ছেলেটি শেষবারের মতো তার স্যার, বন্ধুদের সাথে দেখা করল। বন্ধুদের চোখগুলিও জলে ভরে উঠেছে, কিছুটা বুঝে হয়তোবা কিছুটা না বুঝে। মা সন্তানের মনের অবস্থা বুঝতে পেরে তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলেন। মনে মনে ভাবলেন, নতুন স্কুল, নতুন বন্ধু পেয়ে সব ঠিক হয়ে যাবে, সময়ের সাথে সব খাপ খেয়ে যাবে। পরদিনই রওনা দিলেন দার্জিলিংয়ের উদ্দেশ্যে। ট্রেন ছুটে চলল তার গতিতে। ছেলেটির মন কিন্তু পড়ে রইল তার স্মৃতিবিজড়িত স্কুল ও বন্ধুদের কাছে। ক্রমে ক্রমে তার নতুন স্কুল, নতুন বন্ধুদের সাথে পরিচিত হলো। প্রথমটার দিকে সে মন থেকে সব মুছে ফেলতে পারেনি, কিন্তু সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়। সময় যত বহিয়া যায়, স্মৃতি ততই হালকা হতে থাকে। অনেক বছর অতিক্রান্ত, এখন সে 18টা বসন্ত পার করেছে, কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। আড্ডা, গল্প, মস্তিতে ভরা নতুন যৌবন। একদিন গল্পের মধ্যেই মুশকিল হয়ে উঠেছিল ওরা। তার মধ্যেই যে বিষয় উঠে এলো তা হলো পুরনো বন্ধু। ওই ছেলে আজ যুবকে পরিণত, কিন্তু মনের মণিকঠার পুরনো বন্ধুরা এখনো যে বালক, কেননা তাদের বর্তমানের চেহারা তার কাছে অজানা, অচেনা। কিন্তু নামগুলো ছিল স্পষ্ট। এখন ফেসবুকের যুগ, সোশ্যাল নেটওয়ার্কিং তো এখন
কম বেশি প্রায় সবাই ব্যবহার করে। কলেজে বসেই অফ পিরিয়ডে সে নামগুলো খুঁজতে শুরু করল, দু একজনকে পেলেও বটে, কিন্তু মুখ দেখতে পেল না। হয়তো ডিপিতে নিজেদের ছবি দেওয়া নেই, সেই অ্যাকাউন্টটা তাদের কিনা সেটা নিয়েও দ্বন্দ্ব ছিল। যাই হোক, অপেক্ষা এত বছর যখন করেছে তখন আর এক দুদিনে ক্ষতি কি? অপর পক্ষ থেকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেই, ইনবক্সে জিজ্ঞাসা করলেই জানা যাবে। বাড়ি ফিরেই তার মাকে জানালো সেই কথা। মা বুঝল তার সন্তান নিতান্তই পুরনো বন্ধুদের ভুলতে পারেনি। শুনে খুশি হলেন মা। শুধুই এফবি খুলে দেখছে অ্যাকসেপ্ট করেছে কিনা। একদিন গেল, দুদিন গেল, তিন দিন গেল, চতুর্থ দিনে নোটিফিকেশন আসলো, অ্যাকসেপ্ট ইওর ফ্রেন্ড রিকোয়েস্ট। এক লাফে বিছানা থেকে নেমে সঙ্গে সঙ্গে গেল মায়ের কাছে। দেখো মা দেখো, এই দেখো অমুক, মনে আছে তোমার কেমন মারপিট করতাম আমরা? এই দেখো মা তমুক, সে টপার গো, মনে আছে তোমার? মাও ছেলের আনন্দে আত্মহারা। পুরনো বন্ধুদের পেয়ে সে যেন তার বাল্যবেলা ফিরে পেল, নস্টালজিয়ায় হারিয়ে গেল। কিন্তু বেশি দিন নয়, কিছুদিন পর সে বুঝতে পারল তার যেমন অনেক ধাপে নতুন নতুন বন্ধুদের সাথে আলাপ হয়েছে, তার পুরনো বন্ধুদেরও সেরকম অনেক স্তরের বন্ধু হয়েছে, যা হয়তো সেই পুরনো বন্ধুত্বটাকে ফিকে করে দিয়েছে। মনে কষ্ট হলো ঠিকই, কিন্তু সে আর শিশু নয়, বোধগম্য করার মতো ক্ষমতা হয়েছে তার। সে বুঝল ধাপে ধাপে যত এগিয়ে যায় তত নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়, নতুন মানুষেরা জীবনে আসে, পুরনো সম্পর্কগুলোর জায়গাটা কমতে থাকে। আমরা আশা করি থাকি এক, কিন্তু ঘটে যায় আর এক। এইভাবে কিছু কিছু সম্পর্ক হয়তো নিশ্চিহ্নই হয়ে যায়, এটাই বাস্তব, এটাই মেনে নিতে হয়।